press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব হযরত আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মূল নাম হচ্ছে জুনদুব ইবনু জুনাদা, তবে তিনি আবু জার নামেই বিশেষভাবে পরিচিত ছিলেন। আর তার গোত্রের নাম ছিল গিফার, যেখান থেকেই তার নামের শেষে আবু জার গিফারি অর্থাৎ গিফারি শব্দটি সংযুক্ত হয়েছে। এই গিফার গোত্রটি বসবাস করত মক্কার পাশের ওয়াদ্দান নামক উপত্যকায়, আর যেই উপত্যকার মধ্য দিয়েই মক্কার সাথে বাইরের জগতের সাথে যোগাযোগ সম্পন্ন হতো। আর যে কারণেই মক্কার কুরাইশদের এই ওয়াদ্দান উপত্যকাটির রাস্তা ব্যবহার করার জন্য এই গিফার গোত্রকে কর দিয়ে যাতায়াত করতে হতো। মূলত সেই করের টাকার বিনিময়েই এই গোত্রের লোকেরা তাদের জীবন জীবিকা নির্বাহ করত। এর পাশাপাশি কোনো কাফেলা যদি তাদের চাহিদা মতো অর্থ প্রদান না করত, তাহলে সেক্ষেত্রে তারা ডাকাতি, রাহাজানি এবং লুটতরাজ করত। অর্থাৎ বিভিন্ন বাণিজ্য কাফেলা থেকে কর আদায় এবং লুটতরাজই ছিল এই গোত্রের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। ইসলাম গ্রহণের পূর্বে আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই গোত্রের অন্যতম একজন সাহসী যুবক, এবং তার দুঃসাহসী ডাকাতি হিসেবে বেশ যশ এবং খ্যাতি ছিল। এই পরিচয়টির বাইরে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যতম একটি বড় পরিচয় ছিল, তিনি ছিলেন গোত্রের অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে তার গোত্রের অন্যান্য লোকেরা বিভিন্ন দেব দেবী এবং মূর্তির পূজা করত, সেখানে তিনি একমাত্র সৃষ্টিকর্তা তথা আল্লাহর ইবাদত করতেন। অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে থেকেই একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আর এই বিষয়টি তার গোত্রের সকলের কাছেই জানা ছিল। যে কারণে যখন তার গোত্রের এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারে, সে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বলে সংবাদ প্রদান করেছিল যে আবু জার, তোমার মতো মক্কার এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন। আর এই কথাটি শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে কৌতূহলের সৃষ্টি হয়, আর যে কারণে তিনি তার ছোট ভাইকে তা সম্পর্কে জানার জন্য মক্কাতে পাঠিয়ে দিয়েছিল। এরপর মক্কা থেকে ঘুরে এসে তার ছোট ভাই তাকে জানায় যে তিনি এমন একজন লোককে দেখেছেন যিনি মানুষকে মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছে, এবং তিনি এমন সব কথা বলেন যেগুলি কাব্য বলেও মনে হয় না। এরপর তিনি তার কাছে জানতে চাইলেন লোকেরা তার সম্পর্কে কি বলে। প্রতিউত্তরে তার ছোট ভাই আনিস তাকে জানায় যে কেউ তাকে জাদুকর মনে করে, কেউ বা তাকে বলে গণক, আবার কেউ বলে কবি। কিন্তু এই সংবাদ পেয়েও আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হতে পারলেন না, তাই তিনি নিজেই এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য মক্কার পথে রওনা হলেন। মক্কায় পৌঁছানোর পর তিনি কাবা ঘরের কাছে গিয়ে বিশ্রাম নিতে থাকেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেস করলেন না, এই ভেবে যে তিনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রুর কাছে কিছু জানতে চান তাহলে অবশ্যই সেই ব্যক্তি তাকে ভুল তথ্য দেবে, তাই তিনি তার সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকলেন। কিন্তু এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেলেন না। সন্ধ্যাবেলায় পথিমধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার সাক্ষাৎ হলো, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুসাফির ভেবে রাতের আশ্রয়ের জন্য তার বাড়িতে নিয়ে গেলেন। এর পরের দিন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মক্কার সেই কাবা ঘরের কাছে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে থাকেন। এভাবেই পরের দিনটিও কেটে গেল। সন্ধ্যাবেলায় হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুনরায় তার ঘরে নিয়ে গেলেন। এভাবে তৃতীয় দিন অতিবাহিত হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করেই বসলেন, আসলে আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনি কেন আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন না? তখন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই বলে কসম করতে বললেন যে সে যেন তার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে তাকে পরিচয় করিয়ে দেয়, এবং সে বিষয়ে কারো কাছে কোনো কিছু প্রকাশ না করে। সে সময় হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভয় দিয়ে বললেন যে নির্ভয়ে সে তার মনের কথা তার কাছে জানাতে পারে। তখন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন তিনি শেষ জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চান,
এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হলেন এবং তাকে বললেন যে আগামীকাল সকালবেলা আমি আপনাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তবে তার সাথে সাক্ষাৎ করার জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে অনুসরণ করতে হবে। পরের দিন সকালবেলা তারা দুজনে অত্যন্ত গোপনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই ঘটনাটির মাধ্যমেই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম সালাম দেয়ার গৌরব অর্জন করে এবং পরবর্তীতে এই প্রক্রিয়ার মাধ্যমেই মুসলমানরা একে অপরকে সালাম দিয়ে থাকেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু যর ইসলাম তথা তার প্রচারিত নতুন ধর্ম সম্পর্কে জানতে চাইলেন। সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের কথা এবং পবিত্র কোরআন তেলাওয়াত করে তাকে শোনালেন। এরপর হযরত আবু যরকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত প্রদান করলেন। হযরত আবু যর দেরি না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশ কয়েকদিন মক্কায় অবস্থান করে ইসলামের বিভিন্ন নিয়ম কানুন শিখতে লাগলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিয়ে বললেন, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো সেটা মক্কার কারো কাছে প্রকাশ করো না, কেননা এতে তুমি বিপদে পড়ে যেতে পারো। আর সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সবার মাঝে ইসলাম ধর্ম প্রচার করছিলেন আর যে কারণেই তাকে এরকমটি করার জন্য উপদেশ দিয়েছিলেন। কিন্তু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কথা শুনলেন না, বরং তিনি বলে উঠলেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ না মসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিচ্ছি। সে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরকম কথা শুনে চুপ করে গেলেন। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রস্থান করে মসজিদুল হারামের কাছে পৌঁছে গিয়ে যেখানে কুরাইশরা গল্পগুজব করছিল সেখানে উচ্চস্বরে বলতে লাগলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তার মুখে এই কথাগুলি শুনেই মক্কার কুরাইশরা খেপে গেল এবং তারা সবাই এই ধর্মত্যাগী লোকটিকে মারার জন্য উদ্যত হয়ে আসলো এবং তাকে তীব্রভাবে প্রহার করতে লাগলো। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তাকে দেখে চিনতে পারলেন এবং তাকে বাঁচানোর জন্য সচেষ্ট হলেন। সবার উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন, তোমরা একই করছো, তোমরা গিফার গোত্রের লোকের উপর হামলা করেছো, তোমরা তাকে ছেড়ে দাও। এরপর কুরাইশরা তাকে ছেড়ে দিল এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন। সে সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই অবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে তো নিষেধ করেছিলাম ইসলাম গ্রহণের কথা সবার মাঝে প্রকাশ না করতে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের মাঝে আমি প্রবল ইচ্ছা অনুভব করেছিলাম আর আমি সেটির প্রকাশ ঘটিয়েছি। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের কাছে তাকে ফিরে যেতে বললেন এবং সেখানে গিয়ে তার গোত্রের লোকদের কাছে ইসলামের কথা প্রচার করার জন্য নির্দেশ দিলেন, সেই সাথে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানানোর জন্য তাকে অনুরোধ করলেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিজ গোত্রে ফিরে যাওয়ার জন্য বললেন এবং সেখানে গিয়ে ইসলাম প্রচার এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য বললেন। অতঃপর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ গোত্রে ফিরে গেলেন। সেখানে ফিরে যাওয়ার পর তার ভাই আনিস তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার পরিবারের অন্যান্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার গোত্রের অনেকেই তার হাত ধরে ইসলামের পথে অগ্রসর হয়। সেই সাথে যারা বাকি ছিল তারা এই মর্মে তাকে কথা দিয়েছিল যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবে তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন সে সময় বাকি লোকেরাও ইসলাম ধর্ম গ্রহণ করে। আর এই গিফার গোত্র সম্পর্কেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, গিফার গোত্র যাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন আর আসলাম গোত্র যাদেরকে আল্লাহ তাআলা শান্তি ও নিরাপত্তা দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমনের পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিজেকে নিয়োজিত রাখতেন।
আর এ সম্পর্কে তিনি নিজেই বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতাম এবং অবসর সময়ে মসজিদে এসে বিশ্রাম নিতাম। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে এবং ইসলাম গ্রহণের পরও সবসময় ছিলেন একাকিত্ব স্বভাবের এবং তিনি সবসময় নীরব থাকতে পছন্দ করতেন। আর যে কারণেই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আবু যরের উপর রহম করুন, সে একাকী চলে, একাকী মরবে, কিয়ামতের দিন একাই উঠবে। ব্যক্তিগত জীবনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভালোবাসা, অর্থলোভ ইত্যাদিকে কখনোই পছন্দ করতেন না। আর যে কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবীদের খিলাফতকালে মদিনা ত্যাগ করে শাম তথা সিরিয়া গিয়ে প্রবাসী হন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধিকাংশ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটালেও তিনি খুবই অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন এবং তার কাছ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা মোট 28টি। এর অন্যতম মূল কারণ হচ্ছে যে তিনি অনেক কিছু জানলেও বেশিরভাগ সময় তিনি চুপ করে থাকতে পছন্দ করতেন। এর মানে এই নয় যে তার জ্ঞানের সীমানা খুবই সীমিত ছিল, বরং তার কাছ থেকে আনাস ইবনে মালিক, আবদুল্লাহ ইবনে আব্বাস প্রমুখের ন্যায় বিদ্বান সাহাবিগণ জ্ঞান অর্জন করেছেন। আবু যারের জ্ঞানের পরিধি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন এমন জ্ঞান তিনি লাভ করেছেন যা মানুষ অর্জন করতে অক্ষম। তারপর সে জ্ঞান আগুনে সেক দিয়ে পরীক্ষা করা হয়েছে কিন্তু তা থেকে কোনো খাত বের হয়নি। এবং তার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে ও জমিনের উপরে আবু যর সর্বাধিক সত্যবাদী ব্যক্তি। আগে বলেছি যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো লোভ লালসা অর্থের প্রতি ছিল সম্পূর্ণভাবে নিরাসক্ত, আর যে কারণেই বিভিন্ন সময় বিভিন্ন সাহাবিদের সাথে তার তর্ক বিতর্ক লেগে যেত এ ব্যাপারে, যেখানে অন্যান্য সাহাবিরা যাকাত প্রদানের পর অতিরিক্ত মাল তথা সম্পদ সংরক্ষণের ব্যাপারে মতামত প্রদান করতেন, সেক্ষেত্রে হযরত আবু যর ছিলেন সম্পূর্ণরূপে উল্টো। তিনি ভাবতেন কোনোভাবেই সম্পদ পুঞ্জীভূত করা একজন মুসলিমের কাজ নয়, আর যে কারণেই সবসময় অন্যদের সাথে তার এ ব্যাপারে মতবিরোধ দেখা দিত। এ ব্যাপারে সর্বশেষ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বোঝানোর চেষ্টা করলেও তাকে বোঝাতে না পারলে সর্বশেষ তাকে মদিনা থেকে দূরে মরুভূমির মাঝখানে রাবজা নামক স্থানে গিয়ে বসবাস করার জন্য অনুরোধ জানায় এবং সর্বশেষ তিনি সেখানে গিয়ে বসবাস করতে থাকেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দুনিয়া বিরাগী ছিলেন সেটা তার মৃত্যুর আগে স্ত্রীকে ওসিয়ত থেকেই জানা যায়। মৃত্যুর পূর্বে যখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ওই মরুভূমির উপত্যকায় একটি কাফেলার সাথে দেখা হয়ে যায়, সেখানে সে এক সাহাবিকে এই বলে উপদেশ দিয়ে যান, যদি তার নিকট অথবা তার স্ত্রীর নিকট থেকে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায় তাহলে যেন তা দিয়েই তাকে কাফন দেয়া হয়। এবং এর পাশাপাশি তিনি এই বলে কসম দিলেন যে যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদেও অধিষ্ঠিত সে যেন তাকে কাফন না পরায়। এই ছিল এখনকার মতো, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।